সাবস্ক্রাইব করুন নিউটেক ভাবি চ্যানেলকে এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন লেটেস্ট টেকনোলজি ভিডিও সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, বর্তমানে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চলছে, এটা আমরা সকলে জানি। আর এই সময় তেজ অ্যাপ্লিকেশন অর্থাৎ গুগল পে অ্যাপ্লিকেশন কোনো ধরনের অফার দেবে না, তাও কখনো কি হয়, এই সময় গুগল পে থেকে একটা তেজ শট বলে একটা গেম লঞ্চ করেছে এবং ওটা গুগল পে অ্যাপ্লিকেশন থেকেই আপনি খেলতে পারবেন। শুধুমাত্র ব্যাটিং করে আপনি সেখান থেকে 2000 টাকা পর্যন্ত ক্যাশ কার্ড আপনি আর্ন করতে পারবেন, শুধুমাত্র আপনি মোবাইল থেকে গেম খেলে। তো বন্ধুরা, আপনি গুগল পে থেকে কীভাবে 2000 টাকার ক্যাশ কার্ড আপনি আর্ন করবেন শুধুমাত্র ক্রিকেট গেম খেলে, সেটাই আমি দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, আপনি যদি একজন ক্রিকেট প্রেমী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর আপনি অবশ্যই এই প্রশ্নটার উত্তর দেবেন যে এবছর ভারত কি ওয়ার্ল্ড কাপ ফাইনাল নিতে পারবে কি পারবে না। অবশ্যই এই প্রশ্নটার উত্তর আপনারা কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, চলুন আমি এখন দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি গুগল পে থেকে ক্রিকেট খেলে আপনি 2000 টাকা পর্যন্ত ক্যাশ কার্ড আপনি জিততে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি বাপি আর আপনারা দেখছেন নিউটেক বাপি চ্যানেল। তো চলুন শুরু করি। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনার মোবাইলে আপনি ইন্টারনেট কানেকশনটা অন করে নেবেন এবং অন করে নেওয়ার পর গুগল পে অ্যাপ্লিকেশনটা আপনি ওপেন করবেন। গুগল পে অ্যাপ্লিকেশনটা ওপেন করার সাথে সাথে আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে। তো আপনি যে পাসওয়ার্ডটা সেট করে রেখেছেন সেই পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। তো পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর আপনার অবশ্যই আপনার অ্যাকাউন্টটা খুলে যাবে এবং খুলে যাওয়ার পর সবার প্রথম আপনি যেখানে ট্রানজ্যাকশনগুলো করেছেন সেটা দেখতে পাবেন এবং সেটা দেখার পর সবার নিচে আপনি স্ক্রল করে চলে আসবেন এবং স্ক্রল করে নিচে চলে আসার পর এখানে দেখতে পাবেন আপনি তিনটা অপশান, একটা রেওয়ার্ড, একটা অফার, একটা তেজ। তো সর্বপ্রথম প্রথমে এই যে তেজ শট অপশনটা দেখতে পাচ্ছেন, ক্রিকেটের ব্যাট এবং বলের ছবি দেওয়া আছে। তো এখানে আপনারা ক্লিক করে দেবেন এবং ক্লিক করে দেওয়ার পর একটু টাইম নেবে এবং টাইম নেওয়ার পর এটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো ওপেন হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটার মধ্যে আপনি কী কী শর্ত রয়েছে গেমটার মধ্যে আর আপনি কীভাবে এই গেমটা খেলে আপনি 2000 টাকা পর্যন্ত ক্যাশ কার্ড আপনি আর্ন করতে পারবেন। তো বন্ধুরা দেখুন, আমার ওপেন হয়ে গেছে এটা। তো সর্বপ্রথম আপনি চলে আসুন মাইলস্টোন রিওয়ার্ড। তো মাইলস্টোন রিওয়ার্ডে আপনি দেখতে পাবেন খুললেই যে আপনি যদি শুধুমাত্র 50 100 রান করেন তাহলে সেক্ষেত্রে আপনি 50 টাকা পর্যন্ত আপনি ক্যাশ কার্ড পাবেন, আর আপনি 500 রান করা পর্যন্ত আপনি 100 টাকা পাবেন। এইভাবে যদি আপনি 3000 রান পর্যন্ত করতে পারেন সেক্ষেত্রে আপনি 2000 টাকা পর্যন্ত ক্যাশ কার্ড আপনি পেয়ে যাবেন। তো গেমসের রুলটা আপনি দেখে নিন, যে আপনি হয়তো ভাবছেন যে একবার ব্যাটিং করে 3000 রান করা আদৌ পসিবল না, সুতরাং এটা কখনো হতে পারে না। তো সেই জন্য গেমসের রুলটা আপনি দেখুন। তো গেমসের রুলটা আপনি দেখুন, এখানে ভালোভাবে লেখা আছে যে আপনি যদি গেমটা একবার খেলে যত স্কোর করলেন এবং তারপর যখন আপনাকে আবার ট্রাই দেবে যে আপনি প্লে এগেন করুন, তো প্লে এগেন যখন করবেন তখন আপনি পরবর্তী ক্ষেত্রে যে রানটা করবেন সেই রানটা কিন্তু ওর সাথে যুক্ত হয়ে যাবে। তো এইভাবে আপনি যদি দিন 4-1 5-1 যদি আপনি গেমটা খেলেন সেক্ষেত্রে আপনার মনে হয় যদি আপনি একজন ভালো গেম খেলতে পারেন তাহলে আপনার 3000 রানটা করা কোনো ব্যাপারই হবে না, আপনি ইজিলি সেটা করতে পারবেন 2-3 দিনের মধ্যেই। তো বন্ধুরা, এখানে সর্বপ্রথম আপনি এখানে গেমসের রুলটা ভালোভাবে পড়ে নেবেন এবং তারপর আপনি দেখতে পাবেন যে আপনি রানটা কীভাবে করতে পারেন। তো এখানে আপনি মাইলস্টোনগুলো দেখবেন, আপনি কত রান করলে কত ক্যাশ কার্ড পাবেন। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনি গেমটা খেলবেন। তো সর্বপ্রথম আপনি এই গেমটা ওপেন করার পর সবার উপরের ফেসে চলে আসবেন এবং সবার উপরে এখানে দেখতে পাচ্ছেন যে প্লে নাও। তো এই প্লে নাও অপশানটাতে আপনি ক্লিক করে দেবেন। তো প্লে নাও অপশানটাতে ক্লিক করার সাথে সাথে এরকম আপনার সামনে পুরো ক্রিজ চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে কার্টুনের ক্যারেক্টার কতগুলো রয়েছে এবং একজন বল করছে এবং ব্যাট করছে। তো এখানে নিচে সিম্পলি যে ব্যাটিং অপশানটা রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানটাতে ক্লিক করার পর আপনি এখানে বলটা করবেন এবং বল করার সাথে সাথে আপনাকে এখানে ব্যাটটা চালাতে হবে। তো ব্যাটটা চালানোর সাথে সাথেই কিন্তু আপনি মারতে পারবেন। তো এখন আপনাকে একটা বলে রাখি যে এটা আপনার বল করতে হবে না, শুধুমাত্র আপনি ব্যাটিং করে এই স্কোরটা করতে হবে। এবং দেখতে পাচ্ছেন যে আমি সর্বোচ্চ 55 রান করেছিলাম একবারে, তার বেশি আমি কিন্তু করতে পারিনি। তো এইভাবে আপনারা ক্রিকেটটা খেলবেন। তো খেলার পরে দেখতে পাচ্ছেন যে আমার এখন টোটাল রান 450-এর কাছাকাছি হয়ে গেছে। তো আমি দেখাচ্ছি টিউটোরিয়াল পারপাসের জন্য আমি এটা ভালোভাবে খেললাম না, কারণ আমি ক্রিকেটটা মোটামুটি খেলতে পারি, খুব ভালো না হলেও কিন্তু খেলতে পারি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার 489 আমার টোটাল স্কোর হয়ে গেছে এবং সেখান থেকে আমি দেখতে পাচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন যে আমি 50 টাকার ক্যাশ কার্ড অলরেডি পেয়ে গেছি এবং 500 রান পূরণ করার সাথে সাথে কিন্তু আমি 100 টাকার ক্যাশ কার্ডটা পেয়ে যাব। তো বন্ধুরা, এইভাবে আপনারা মোবাইলে আপনি গুগল তেজ একটা শট দিয়ে দিন এবং তার সাথে সাথে আপনি টোটালি এটা আর্ন করুন। আর অবশ্যই এবছর ভারত কি বিশ্বকাপ ফাইনাল নেবে সেটা অবশ্যই আপনি কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে, সুতরাং ভিডিওতে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগেই থাকে লাইক করে দিয়ে ভিডিওটা শেয়ার করে দিন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকুন, কেননা এই ধরনের ভিডিও কন্টিনিউ আপনারা এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো দেখা হবে অন্য একটা টেকনিক্যাল ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।